চট্টগ্রামের পর এবার রাঙ্গামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে চালু হলো এক মিনিটের বাজার। এখান থেকে অসহায় মানুষ বিনামূল্যে চাল ডাল সবজি সহ নিত্য প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে পারছেন, আর এতে খুশিও তারা। এদিকে রাজশাহীর তানোরে সরাসরি কৃষকের কাছ থেকে সবজি সংগ্রহ করে অসহায় মানুষের মাঝে বিতরণ করে সেনাবাহিনী। করোনা পরিস্থিতিতে অসহায় কর্মহীন ও প্রতিবন্ধী মানুষের কাছে প্রয়োজনীয় পণ্য সামগ্রী তুলে দিতে এবার পার্বত্য জেলার রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে চালু হয়েছে এক মিনিটের বাজার। সামাজিক দূরত্ব নিশ্চিত করে কোনো প্রকার ঝামেলা ছাড়াই প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করে 200 পরিবার। প্রবেশ পথে ছিল জীবাণুনাশক বুথ ও হাত ধোয়ার ব্যবস্থাও। জেলার মারি স্টেডিয়ামে সাজানো হয় পুরো বাজার। সেনাবাহিনীর এমন উদ্যোগে খুশি অসহায় লোকজন। সেনাবাহিনীতে যে বাজারগুলো দিচ্ছে এগুলো নিয়ে আমরা বেশ কিছুদিন আল্লাহ আমরা আমাদেরকে বাঁচতে পারবো খাই দেয়া। আমি অনেক কষ্টের থেকে এগুলো নিয়ে বাঁচবো দাদা। গ্রামীণ অর্থনীতিকে সচল ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে এমন আয়োজন বলে জানালেন সেনাবাহিনীর এ কর্মকর্তা। কৃষকদের মুখে হাসি ফুটছে, আবার অন্যদিকে যারা একেবারে দুস্থ আমরা তাদের কাছে আমরা খাদ্যদ্রব্য পৌঁছে দিতে পারছি। এদিকে রাজশাহীর তানোর উপজেলার মন্ডুমালা এলাকার কৃষকের কাছ থেকে বিভিন্ন সবজি সংগ্রহ করেন সেনাবাহিনীর 40 বেঙ্গল রেজিমেন্টের সদস্যরা। এরপর স্থানীয় 200+ অসহায় মানুষের মাঝে বিনামূল্যে বিতরণ করেন তারা। সবজি কালেকশন শুরু করেছি যেন কৃষক তাদের ন্যায্য মূল্য পায়, এবং সাথে সাথে আমরা হচ্ছে এই ত্রাণগুলো দিয়ে আমরা হচ্ছে গরিব মানুষকে দুস্থ মানুষদেরকে ঘরে ঘরে পৌঁছে দেব। এর আগে চট্টগ্রামে চালু করা হয় এক মিনিটের বাজার। ইসমান জাহান শুক্লা, সময় সংবাদ।